এই বাজারটি হচ্ছে হাদারফার বাজার, বয়নঘাট উপজেলায় অবস্থিত। পিস্তাকান্দি যে ট্যুরিস্ট প্লেস আছে এটার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। বাজারটি অসাধারণ। বাজারটিতে আসলাম নাস্তা করার জন্য, আর তার জন্য বাজারের চারপাশটা ঘুরে দেখলাম। দেখার পর মনে হলো অনেক সুন্দর একটা বাজার, আর হাদারফার বাজারের যে সৌন্দর্য সেটি আমি মিস না করার জন্য আমি আমার মতো করে ভিডিও করতেছি। যারা ভিডিওটি দেখবেন হাদারফার বাজারের, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই বাজারটি সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে এদিকে যারা ট্যুরিস্ট ইসলামান্দি ঘুরতে আসে তারা কিন্তু হাদারফার বাজারের যে স্টপিজ আছে, সিএনজি স্টপিজ, সেখানে কিন্তু অবস্থান করতে হয়। যার জন্য সারা বাংলাদেশে হাদারফার বাজারের নামটা সবার মুখে মুখে, কারণ যখন বিস্তাকান্দি কেউ ঘুরতে যাবে অবশ্যই হাদারফার বাজারের যে স্ট্যান্ড আছে ওইখানে নামতে হবে। হাদারফারের যে গলিগুলো আছে বাজারের অনেক বড়, আর বাজারটা মোটামুটি অনেক বিশাল। বাজারটি অবস্থিত বিস্তাকান্দি যে নদীটি গিয়েছে এটার ফাঁড়ে অবস্থিত। আমি কইলাম বুয়ারি পুষ্প না এদিকে হচ্ছে আরেকটা গলি বাজারের। কামারের হাতে বানানো এগুলো বেশ জনপ্রিয়। এখনো অনেকে হাতে জিনিসগুলো ব্যবহার করে। একসময় গ্রাম বাংলায় সবচেয়ে বেশি এই কামারের কর্মকারী যে যন্ত্রপাতিগুলো বেশি দেখা মিলত। এখন আধুনিক যুগ, তাই মেশিনের অনেক জিনিস ব্যবহার করে। আর যারা সচেতন তারা কিন্তু হাতের বানানো এই জিনিসগুলো সবচাইতে বেশি ব্যবহার করতে দেখা যায়, আর এগুলো বেশি লং লাস্টিং। যারা কিনবেন কর্মকারদের দোয়ার থেকে অবশ্যই জিনিসগুলো কিনলে অনেক লাভবান হবেন। আমরা একটু পরে যাব। হাদারফার বাজারের সৌন্দর্য দেখা শেষ। এখন আমরা পিস্তাকান্দিতে যাব। অবশ্যই যারা ঘুরতে আসবেন এই হাদারফার বাজারে নামতে হয়। এখান থেকে পিস্তাকান্দি মোটরসাইকেল, টমটম, সিএনজি ইত্যাদি যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন।